আপনার কাছে যদি টাকা থাকে বা আপনি যদি টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনাকে সফলতার উপাধি দেওয়া হবে আজ আমি আপনাদের শেখাবো কিভাবে মেলবেট অ্যাকাউন্ট খুলে ঘরে বসে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এই ভিডিওটি দেখলে আপনি ঘরে বসে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে প্রবেশ করলে দুইটি অপশন দেখতে পাবো লগ ইন এবং রেজিস্ট্রেশন এখান থেকে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব তারপরে তিনটি অপশন থাকবে এর মধ্যে প্রথম অপশন অর্থাৎ অর্থাৎ ইন ক্লিক এই অপশনে ক্লিক করব কান্টিতে বাংলাদেশ কারেন্সিতে বাংলাদেশি টাকা বিডিটি থাকবে শুধুমাত্র প্রোমো কোডের জায়গায় আমাদের অফিশিয়াল প্রোমো কোড এন এ ফাইভ জিরো এটি বসাবেন আমি আবারও বলছি আমাদের অফিশিয়াল প্রোমো কোডটি হল এন এ ফাইভ জিরো আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে ডিপোজিট করলে পাবেন ফিফটি পারসেন্ট ক্যাশব্যাক এছাড়াও বিভিন্ন অফার তো থাকছেই প্রোমো কোডটি লেখার পরে নিচের খালি ঘরগুলোতে ঠিক চিহ্ন দিন তারপরে রেজিস্টার অপশনে ক্লিক করুন বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের এটি খুব যত্ন সহকারে রাখতে হবে তারপরে নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন করব এখন আমাদের ফোন নাম্বার এবং এনআইডি রেজিস্ট্রেশন করতে হবে সেটি করার জন্য নিচে থাকা মেনু অপশনে ক্লিক করে দেব এখন উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব তারপরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক আমরা এখান থেকে ফোন নাম্বার লিঙ্ক অপশনে ক্লিক করে দেব তারপরে আমরা এখানে আমাদের নাম্বারটি বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেব তারপরে সেন্ড কোড অপশনে একটা ক্লিক করলে আমাদের সিমে একটি কোড যাবে ওই কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেব এখন এখন দেখবেন আমাদের নাম্বারটি অ্যাকাউন্টে হয়ে গেছে আমরা এনআইডি ভেরিফিকেশন করব এর জন্য উপরে থাকা ইন্টার ডিটেলসে ক্লিক করে দেব তারপরে আমাদের একটি এমন ফ্রম দেওয়া হবে এই ফর্মের সকল তথ্য এনআইডি কার্ডের সাথে মিল রেখে পূরণ করবেন প্রথমে আছে ফার্স্ট নেম এখানে নামের প্রথম অংশ বসবে সার নেমের জায়গায় নাম দ্বিতীয় অংশ বসবে মিডিল নেমের জায়গায় পুরো নামটি বসবে ডেট অফ ভার্থ এখানে এনআইডি কার্ডে থাকা জন্ম তারিখটি বসিয়ে দেব প্লেস অফ ভার্থ এখানে আমরা আমাদের জন্মস্থানটি লিখে দেব রিজিওনে ক্লিক করে আমাদের বিভাগটি সিলেক্ট করব সিটিতে ক্লিক করে আমাদের শহরটা সিলেক্ট করব রেসিডেন্সি অ্যাড্রেসের জায়গায় আমাদের জেলাটি বসিয়ে দেব। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল এনআইডি সিলেক্ট করব সিরিজে ক্লিক করে ওয়ান লিখে দিব ডকুমেন্ট নাম্বারের জায়গায় আমাদের এনআইডি নাম্বার

আপনি চাইলে এখান থেকে বিকাশ নগদ রকেট এছাড়াও বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করব। এজন্য নগদ অপশনে ক্লিক করলাম তারপরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট নাম্বার দেওয়া আছে আমরা আসলে যত টাকা টাকা ডিপোজিট করতে করতে চাই তত এই ক্যাশ ক্যাশ আউট আউট হবে হবে করার পর আমাদের একটি আইডি দেওয়া আইডিটি কপি করব তারপরে অ্যাপসে এসে অ্যামাউন্টের জায়গায় যত টাকা ডিপোজিট করলাম টাকার পরিমাণটি লিখে দেব ক্যাশ আউট নাম্বারের জায়গায় যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দেব ট্রানজেকশন আইডির জায়গায় আমাদের এর কপি গোড়ার ট্রানজেকশন আইডিটি লিখে দেব তারপরে কনফার্ম অপশনে ক্লিক করব এখন আমাদের ডিপোজিট রিকোয়েস্টটা সাকসেস হয়েছে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকাটি ডিপোজিট হয়ে গেছে এখন আপনিও এখান থেকে বিভিন্ন ধরনের গেমস খেলে এবং বাজি ধরে ইনকাম করতে পারবেন পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ